শিক্ষা খাতকে বড় বাজেটের আওতায় আনার তাগিদ দিয়েছেন শিক্ষা ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, করোনায় শিক্ষায় যে ক্ষতি হয়েছে তাতে বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নেই। গত দুই দশক ধরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির মাত্র 2% ঘুরপাক খেলেও দুঃখজনক বলছেন বিশ্লেষকরা। জানান, শিক্ষা গবেষণায় গুরুত্ব না দিলে উন্নয়ন টেকসই হবে না। আনোয়ার হোসেনের রিপোর্ট। করোনার দুটি বছর অন্য সব খাতের পাশাপাশি পর্যদস্ত অবস্থায় পড়ে শিক্ষা খাত। অন্য সব বিষয়ে ক্ষতির পরিমাণ কিছুটা সামাল দেওয়া সম্ভব হলেও শিক্ষার ক্ষতি পোষানো তেমন সম্ভব হয়নি। গেল দুই বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও জিডিপির হিসাবে তা ছিল কম। পার্শ্ববর্তী দেশ ভারতে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5-6%, দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশেই এ বরাদ্দ জিডিপির প্রায় 4%। অথচ গত দুই দশকেও বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2-এর ঘরেই আটকে আছে। শিক্ষাবিদ ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, শিক্ষায় বরাদ্দ না বাড়লে করোনার ধকল কাটানো অসম্ভব। বাজেটে আমার মনে হয় যে একটা বড় চ্যালেঞ্জ হবে হলো যে এই শিক্ষা খাতের যে ক্ষতিটা হয়ে গেছে দু বছরে, সেই ক্ষতিটাকে কিভাবে আমরা কাটাতে পারি। যারা নাকি ঝরে পড়েছে তাদেরকে স্কুলে নিয়ে আসা, বাজেটে কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে এগুলোকে অ্যাড্রেস করতে হবে। করোনার মধ্যে আমাদের শিক্ষা খাতে যে ক্ষতিটা হয়েছে, শিখন ক্ষতি বিশেষ করে, সেটি পুষিয়ে নিতে গেলে বাজেট বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নেই, বাড়াতেই হবে। শিক্ষা খাতের বরাদ্দকে স্বতন্ত্র রাখার দাবিও রয়েছে তাদের। বলেন, শিক্ষা গবেষণায় বরাদ্দ না বাড়লে কোনো উন্নয়নই টেকসই হবে না। ওই শিক্ষা খাতের সাথে কখনো জুড়ে দেয়া হয় ধর্ম মন্ত্রণালয়, কখনো জুড়ে দেয়া হয় তথ্য প্রযুক্তি, কখনো বিজ্ঞান ও প্রযুক্তি, ফলে শিক্ষা খাতের পূর্ণাঙ্গ বরাদ্দটা আমরা দেখতে পাই না। গুণগত মানের গবেষণা এবং সত্যিকারের গবেষণা, যেটা আসলে নীতি নির্ধারণের পর্যায়ে, সার্বিক পর্যায়ে এক ধরনের বড় ধরনের পরিবর্তন আনতে পারে, সেই ধরনের গবেষণাকে আকর্ষণীয় করবার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। এবং সেটা কিন্তু আসলে পরোক্ষভাবে হলে শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা বড় ধরনের বিনিয়োগ। চলমান অর্থনীতির যে চাপ তৈরি হয়েছে তাতে অন্য খাতগুলোকে বেশি গুরুত্ব দিতে গিয়ে শিক্ষা খাত যেন গুরুত্বহীন হয়ে না পড়ে, সেদিকেও বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।